আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ছুটির দিন, তো এই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠিয়ে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই জন্য রান্নাবান্না শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চিন্তা করলাম একটু ঘুরতে বের হব এই বৃষ্টির মধ্যেই। আজকে যাব সে কাস্কাইসে সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্যে, কিন্তু এখানে আজকে ক্রিসমাসের জন্য ট্রেন খুব সীমিত পরিসরে চলছে, এই জন্য একটু চেক করে বের হব। তো বের হওয়ার আগে বাসার সাইডের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। এইখানে এই বাসাটায় আমরা এই মাসের 1 তারিখ থেকে উঠেছি, এটা হচ্ছে লিসবনের সেলাসে। আমার বাসার জানালা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, উপরের যেই জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লিসবনের বেলা ভিস্তা, খুব সুন্দর একটা এরিয়া। এই মাত্র বাসা থেকে বের হলাম, এখন আমি যাব মেট্রো স্টেশনে। তো আমার বাসা থেকে সব থেকে কাছের যে স্টেশনটা সেখানে হেঁটে যাওয়াতে 10 মিনিটের মতো সময় লাগে। আমি যাব এখন সেলাস স্টেশনে, এবং সেলাস থেকে আমাকে যেতে হবে আলামাদা। আলামাদা থেকে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ করে আমি যাব সেখান থেকে কাইশ চৌধুরীতে। তারপরে কাইশ চৌধুরী থেকে আবার আরেক ট্রেনে কাস্কাইসের জন্য রওনা হব। এই হচ্ছে আমার বাসের সামনের যে ভিউ, চলে আসলাম আমি আলামেদা স্টেশনে। আমি এখানে এসেছিলাম রেড লাইনে, আমাকে এখন এখান থেকে লাইন চেঞ্জ করে যেতে হবে ব্লু লাইনে। এইতো চলে আসলাম আমি ব্লু লাইনে, এখান থেকে আমাকে যেতে হবে কাইজো চৌধুরী। এই হচ্ছে ব্লু লাইন, ট্রেনও চলে এসেছে, বাট আমি এই ট্রেনে যাব না, কারণ এক ছোট ভাই আসতেছে, তার সাথে একটু দেখা করব, হয়তো এরপর ট্রেনে যাব। এই হচ্ছে মেট্রো, হচ্ছে কাইজো চৌধুরী স্টেশন। এই মাত্র কাইজো চৌধুরীতে এসে পৌঁছালাম, তো এসে যেটা দেখতে পেলাম যে আজকে ট্রেন তো খুব সীমিত পরিসরে চলতেছে, এখানে দেখা যাচ্ছে 4:40 যেই ট্রেনটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে, এবং 17টা ট্রেন আপাতত দেখাচ্ছে। তো আমাকে অপেক্ষা করতে হবে প্রায় আধা ঘন্টার মতো, দেখি অপেক্ষা করে যদি ট্রেন পাই তাহলে যাওয়া হচ্ছে আজকে কাস্কাইসে সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য। অবশেষে ট্রেন এসেছে, দেখা যাচ্ছে 5টা ট্রেন যাবে কাস্কাইসের জন্য। আমি এখন স্টেশনের ভিতরে প্রবেশ করব। লিসবন থেকে কাস্কাইসে যাওয়ার জন্য খুব সম্ভবত 2 ইউরো বা 2.5 ইউরোর মতো ভাড়া হবে, বাট আমি এখানে কাট করে নিয়েছি 1 মাসের জন্য, এটা হচ্ছে 40 টাকা রিচার্জ করা লাগে, সরি 40 ইউরো রিচার্জ করা লাগে মান্থলি। তো আমি এই কার্ড দিয়ে লিসবনের মেট্রোপলিটন এরিয়াতে ট্রাভেল করতে পারবো, ট্রেন, মেট্রো, বাস এবং বোটেও চলাচল করা যায়। এই হচ্ছে কাস্কাইসে যাওয়ার ট্রেন, আমি একদম সামনের দিকে চলে যাব। যাওয়ার সময় তো ট্রেন পেয়ে গেলাম 1 ঘন্টা অপেক্ষা করে, জানি না আসার সময় কী হবে,
যদি আজকে আসার সময় ট্রেন না পাই তাহলে সুমন ভাইয়ের বাসায় থেকে যাব আজকে। এই সেই ট্রেন যেটা দিয়ে যাব আমি এখন কাস্কাইসে। এখানে আমরা বাটার চিকেন নিয়েছি এবং নান নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, রান্না শুরু করবো এখন। চলে যাচ্ছি, বৃষ্টির জন্য তেমন ঘোরাফেরা করতে পারলাম না। সুমন ভাই আর আমি একটা ক্যাফেতে বসে কফি খেয়েছিলাম, আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক দিন পরে একটু ইন্ডিয়ান কারি আর নান খাওয়া দাওয়া করলাম। তো নেক্সট যখন আসবো ওয়েদার দেখে আসবো এবং চেষ্টা করব আপনাদেরকে কাস্কাইসটা ঘুরে দেখানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।